এসবিআই যেটা দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বড়সড় কিন্তু নিয়মে একটা আপডেট চলে এসেছে। এই আপডেটটা প্রতিটা গ্রাহকেরই জানা উচিত, কারণ এই আপডেটটা এতটাই কঠোর নিয়ম করে দিয়েছে আরবিআইয়ের তরফ থেকে এবং সরকারি তরফ থেকে, যে এটা না মানলে কিন্তু জরিমানা তো আছেই, সঙ্গে জেল হওয়ারও সম্ভাবনা আছে এবং বেশ ভালো রকম সম্ভাবনা আছে। তো ফ্রেন্ডস, এই আপডেটটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আপনার যদি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে সঙ্গে থাকুন, মানে বিষয়টি অত্যন্ত জরুরি, গ্রাহকদের জন্য নতুন সুবিধা দিচ্ছে এসবিআই। আপনি যদি স্টেট ব্যাংকে ফিক্সড ডিপোজিট করিয়ে থাকেন তাহলে এবার থেকে যে কোনো ব্রাঞ্চে ফর্ম 15G আর 15H জমা দিতে পারবেন। এটা কিন্তু একটা সুখবর, সুবিধা দিচ্ছে এসবিআই। আপনার যদি ফিক্সড ডিপোজিট থাকে তাহলে 15G আর 15H আপনারা কিন্তু যে কোনো ব্রাঞ্চে জমা করতে পারবেন, নিজের হোম ব্রাঞ্চ ছাড়াও। আপনারা জানেন 15G-টা অল্প বয়সীদের জন্য জমা করা হয় আর 15H-টা ওভার এজেডদের জন্য ব্যবহার করা হয়। জিনিসটা একই, শুধুমাত্র বয়স্কদের জন্য 15H আর 15G ছোটদের জন্য। ব্যাংকে FD করালে সুদের ওপর ট্যাক্স, অর্থাৎ TDS, যেটা হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, TDS ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স কাটা হয়ে থাকে। TDS তখনই কাটা হয় যখন FD এবং সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থেকে বছরে 10,000 টাকা বা তার বেশি সুদ পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু TDS কাটে এবং তার জন্য 15G 15H জমা দেওয়ার নিয়ম ছিল। এখন কিন্তু এটা চেঞ্জ করা হয়েছে, একটা বড় ধরনের সুবিধা দেওয়া হয়েছে এসবিআই গ্রাহকদের। 2018-র বাজেট অনুযায়ী প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে 10,000 টাকা সীমা বাড়িয়ে করে দেওয়া হয়েছে 50,000 টাকা। মানে এখন 15G 15H দেওয়ার তখনই দরকার পড়বে যদি প্রবীণদের ক্ষেত্রে 50,000 টাকার বেশি সুদ হয় বছরে, তাহলে কিন্তু 15G 15H, মানে প্রবীণদের ক্ষেত্রে সবসময় 15H জমা দেওয়ার প্রয়োজন পড়ে, তো 50,000 হলে তবেই কিন্তু এক বছরের সুদ 15H দেওয়ার প্রয়োজন আছে, আর নাহলে কিন্তু 15H দেওয়ার প্রয়োজন নেই। যেটা আগে 10,000 ছিল এখন 50,000 করে দেওয়া হয়েছে। আর যারা 60 বছরের নিচে আছেন তাদের 15G দেওয়ার প্রয়োজন হতো 10,000 হলে বছরে সুদ, আর তবে এখন ক্ষেত্রে কিন্তু সেই একই নিয়ম চালু থাকছে, যারা 60 বছরের নিচে আছেন তাদের 10,000 টাকাতেই 15G লাগবে। আর 15H-এর ক্ষেত্রে পরিবর্তন হয়েছে, 10,000 টাকার সীমা নেই, 50,000 টাকার সীমা করে দেওয়া হয়েছে। এবার গুরুত্বপূর্ণ বিষয়গুলো শুনুন যেটা আপনার ভয়ের কারণ। এই হলো সুখবর, এবার দেখুন খারাপ খবর। ট্যাক্স এক্সপার্টরা জানিয়েছেন 15G এবং 15H ফর্ম যদি আপনি আপনার ব্যাংকে জমা করতে পারেন, এটা সুনিশ্চিত করার জন্য যে আপনার আয়ের উপর ট্যাক্স দিতে হবে না, তাই ব্যাংকের তরফে যাতে TDS কাটা না হয় সেজন্যই কিন্তু আপনি এটা জমা করবেন। এই ফর্ম প্রত্যেক বছর আপনাকে জমা করতে হয় এবং করতেও হবে, একই নিয়ম চালু থাকছে। 15G ফর্মে ভুল তথ্য দিলে ইনকাম ট্যাক্স অ্যাক্টের 277 নম্বর ধারায় আপনাকে দিতে হতে পারে পেনাল্টি। 15G ফর্মে ভুল তথ্য দিলে ইনকাম ট্যাক্স অ্যাক্টের 277 নম্বর ধারায় আপনাকে পেনাল্টি দিতে হতে পারে, এমনকি 3 মাস থেকে 2 বছর পর্যন্ত জেল হতে পারে আপনার। পাশাপাশি দিতে হবে জরিমানাও, 25 লক্ষ টাকার ট্যাক্স না দিলে 7 বছরের জেলের পাশাপাশি জেল জরিমানা একসঙ্গেও আপনাদের হতে পারে। ফ্রেন্ডস, এই খবরটি মাথায় রাখবেন, 15G ফর্মে ভুল তথ্য দিলে ইনকাম ট্যাক্সের 277 নম্বর অ্যাক্টের আওতায় আপনি আসবেন, তাতে দিতে হতে পারে আপনাকে পেনাল্টি, যেমন 3 মাস পর্যন্ত জেল, 2 বছর পর্যন্ত ম্যাক্সিমাম জেল হতে পারে, 3 মাস মিনিমাম, এবং তার সঙ্গে হতে পারে আপনার জরিমানা। আর যদি 25 লক্ষ টাকার ট্যাক্স ফাঁকি দেন, TDS না দেন, তাহলে কিন্তু 7 বছরের জেলও হতে পারে এবং জেল জরিমানা একসঙ্গেও হতে পারে। খবরটি যদি ভালো লাগে সবাইকে জানাতে সাহায্য করবেন ভিডিওটিকে একটি লাইক করে এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন, কোনো মতামত থাকলে কমেন্ট করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।